জুবিল্লাহিহিমা শৈতনারজিম ইসলামুলিল্লাহ রহিম সৃজনশীল সমস্যার সমাধান অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় আজকে দ্বিতীয় পর্ব শুরু করছি আসলে আমি অধ্যায় ভিত্তিক প্রতিটি সৃজনশীলের জন্য প্রথম পর্ব দ্বিতীয় পর্ব ঠিক করি সেজন্য এটি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বে আমি যে সমস্যাটি নিয়েছি সেটি ব্যাংকে ছয় হাজার পাঁচশো টাকা চার বছরে মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ব্যাংকে ছয় হাজার পাঁচশো টাকা চার বছরে মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় এটি ছিল আমাদের আজকের উদ্দীপক আর এই উদ্দীপকের আলোকে যে সমস্যাগুলি সমাধান করতে হবে ক নাম্বার সমস্যাটি হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা চার বছরের মুনাফা কত কনাম্বার সমস্যাটি হচ্ছে মুনাফার হার নির্ণয় করো এবং গনাম্বার সমস্যাটি হচ্ছে একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে এ ছিল আমাদের সমস্যাগুলি তাহলে আমরা ক নাম্বার সমস্যার সমাধানে চলে যাচ্ছি তাহলে আমরা লিখব সমাধান করবো আমরা এখন কনাম্বার সমস্যাটি বারাম্বার সমস্যাটি খুব সহজ কারণ এখানে বলছে যে ছয় হাজার পাঁচশো টাকার চার বছরের মুনাফা চার বছরের মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় তাহলে মূল টাকাটা হচ্ছে আমাদের ছয় হাজার পাঁচশো টাকা আর চার বছর পরে লাভসহ মুনাফাসহ হচ্ছে আট হাজার আটশো চল্লিশ টাকা তাহলে যেহেতু এখানে চার বছরের মুনাফার কথা বলছে এখানেও চার বছরের মুনাফাই আছে তাহলে আট হাজার আটশো চল্লিশ টাকা থেকে 6500 হাজার পাঁচশো টাকা বিয়োগ দিলে আমাদের চার বছরের মুনাফা বের হয়ে যাবে তাহলে আমরা লিখবো দেওয়া আছে মুনাফা আসল মুনাফা আসলটা যেহেতু বেশি সেটি আগে লিখে নিচ্ছি আট হাজার আটশো চল্লিশ টাকা এবং আসল আসল দেওয়া হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তাহলে এটা যদি আমরা বিয়োগ দিই তাহলে মুনাফাটা বের হয়ে যাবে আর যেহেতু সময় চার বছর এখানে বলছে এখানে বলছে এটি চার বছরের মুনাফা হবে তো সুতরাং আমরা লিখবো চার বছরের মুনাফা বিয়োগ করবো যেহেতু চার বছরের মুনাফা সমান আমরা যদি বিয়োগ করি শূন্য থেকে শূন্য বিয়োগ গেলে শূন্য হয় এখানে টাকা লিখবো আমরা চারের থেকে শূন্য বিয়োগ গেলে চার হবে আটের থেকে পাঁচ বিয়োগ গেলে তিন হবে এবং আটের থেকে ছয় গেলে দুই হবে তাহলে আমাদের চার বছরের মুনাফাটা বের হয়ে গেছে সুতরাং নির্ণয়া মুনাফা নির্ণয়া চার বছরের মুনাফাই লিখি নির্ণয়। চার বছরের মুনাফা দুই হাজার তিনশো চল্লিশ টাকা তাহলে আমাদের ক নাম্বার সমস্যার সমাধান শেষ এবার আমরা খনাম্বার সমস্যা খনাম্বার সমস্যা বলছে মুনাফার হার নির্ণয় করো তো মুনাফার হার নির্ণয় করার জন্য আমার যেটি লাগবে আসল লাগবে এবং এই চার বছরের মুনাফা লাগবে তাহলে আমাদের মুনাফার হার আর মুনাফার হার বলতে একশো টাকার ভিতরে কত টাকা মুনাফা একশো টাকার মধ্যে কয় টাকা মনে হয় সেটি বের করতে হবে তা আমরা এখানে খানাবার সমস্যার সমাধানে চলে যাচ্ছি আমরা প্রথমেই লিখবো দেওয়া আছে আসল আসলকে পি দিয়ে প্রকাশ করা হয় সমান ছয় হাজার পাঁচশো টাকা তারপরে দেওয়া আছে আমরা আরেকটা দেওয়া আছে সময় সময়কে এন দিয়ে প্রকাশ করা হয় সময় অ্যান ইকাল চার বছর আর আমরা খ থেকে পেয়েছি এটি হচ্ছে চার বছরের মুনাফাটা এটা হলো চার হাজার তিনশো টাকা তাহলে লাগব খ হতে পাই আই দিয়ে প্রকাশ করা হয় এটা দুই হাজার মুনাফার হার মুনাফার হার হচ্ছে আর আর কে সরাসরি যে সূত্রটা দিয়ে আমরা প্রকাশ করবো এটি হচ্ছে আই মূলত এই সূত্রটি হচ্ছে আই এন যেহেতু আমাকে আর বের করতে হবে তাহলে এন থেকে আটটা রয়ে গেল আর আই এর নিচে চলে আসছে পি এন এখন এখানে আমরা যদি মান বসাই আই এর মান দুই হাজার তিনশো চল্লিশ টাকা পি হচ্ছে ছয় হাজার পাঁচশো এবং এন হচ্ছে চার বসিয়ে দিলাম এখন আমরা কাটাকাটি করতে পারি অথবা গুণ করে দিতে পারি গুণ করেই আমরা যদি করি তাহলে উপরে দুই আর নিচে যদি আমরা ছয় হাজার পাঁচশো এবং চারকে গুণ করি তাহলে আমরা দেখে নিই কী হয় ছয় হাজার পাঁচশো গুণন ছা ছাব্বিশ হাজার হয় তাহলে আমরা ছাব্বিশ হাজার বসিয়ে দিই নিচে কাটাকাটি করে করলেও হবে এভাবে গুণ করে করলেও হবে এখন আমাদের যে কাজ দুই হাজার তিনশো চল্লিশ কে দুই হাজার দিয়ে ভাগ দি তাহলে যেটি আসে ভাগ ছাব্বিশ হাজার সরি দুই হাজার তিনশো চল্লিশ হবে এটি দুই হাজার তিনশো চল্লিশ ভাগ ছাব্বিশ হাজার তাহলে আসতেছে শূন্য দশমিক শূন্য নয় শূন্য দশমিক শূন্য নয় শূন্য দশমিক শূন্য নয় মানে একশোর মত একশো ভাগের নয় ভাগ শূন্য দশমিক নয় মানে একশো ভাগের নয় ভাগ অর্থাৎ আমি যদি এটিকে একশো দিয়ে ভাগ দিই তাহলে এটি নয় হবে কারণ একশো দুইটা শূন্যের কারণে দুই ঘর এগিয়ে চলে যাবে আর একশো ভাগের নয়টাই হচ্ছে মূলত পার্সেন্ট এটাকে আমরা লিখব নয় পার্সেন্ট পার্সেন্ট যে কোনো জিনিস লিখতে হলে তার সেটা নিচে একশো দিয়ে ভাগ দিতে হয় তাহলে এটাকে একশো দিয়ে ভাগ দিয়ে আমরা পার্সেন্ট পেয়ে গেলাম তো সুতরাং নির্ণয়া মুনাফার হার আমরা লিখে নিব এখন সুতরাং নির্ণয় মুনাফার হার নয় পার্সেন্ট তাহলে আমাদের নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে এখন আমরা নম্বর সমস্যায় চলে যাব নম্বর সমস্যাটি আমাদের যেটি বলছে সেটি হচ্ছে একই হার মুনাফায় অর্থাৎ আমরা এখন যেই হারটি পেয়েছি নয় পার্সেন্ট হার নয় পার্সেন্ট যেটা একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে এক হাজার সরি দশ হাজার দুইশো টাকা হবে তো এটির জন্য আমাদের যেটি লাগবে বছর আমার চার বছর মুনাফা আসল হচ্ছে দশ হাজার দুইশো টাকা আর মুনাফার হার হচ্ছে নয় টাকা তাহলে এখান এখান থেকে আমাদেরকে এখন বের করতে হবে যে মূল টাকাটা কত কত টাকায় বের করতে বলছে আমাদেরকে যে কত টাকায় মুনাফা আসলে এই টাকাটা হবে তাহলে আমরা এখন এই সমস্যার সমাধানে চলে যাচ্ছি তাহলে আমরা যে যেই নিয়মে যাব সেটি হচ্ছে আমরা হতে পাই মুনাফার হার সমান সমান তার মানে হচ্ছে একশো টাকার এক বছরের মুনাফা নয় টাকা তাহলে আমরা লিখে নিই এক বছরের মুনাফা হচ্ছে নয় টাকা যেহেতু আমাকে এখানে হিসেবটা বলছে চার বছরের হিসেব তাহলে একশো টাকার আমরা চার বছরের মুনাফাটা বের করে নেব সুতরাং একশো টাকার চার বছরের মুনাফা তাহলে এক বছরের মুনাফা নয় টাকা হলে চার বছরের মুনাফা বের করতে হলে চার দিয়ে গুণ করতে হবে তাহলে নয় গুণন চার টাকা অর্থাৎ চার নং ছত্রিশ টাকা এখন চার বছরে একশো টাকাটা মুনাফা আসলে কত টাকা হয় এটা বের করে নিই সুতরাং চার বছরে মুনাফা আসল চার বছরে মুনাফা আসল একশো যোগ ছত্রিশ টাকা একশো টাকা হচ্ছে আসল মুনাফা হচ্ছে আমাদের একশো ছত্রিশ টাকা তার মানে হচ্ছে একশো টাকাটা চার বছর পরে মুনাফা আসল একশো ছত্রিশ টাকা হয় তাহলে মুনাফা আসল যদি একশো ছত্রিশ টাকা হয় আসল হচ্ছে একশো টাকা এই হিসেবে আমাদের এখন বের হয়ে যাবে তাহলে আমরা লিখব মুনাফা আসল যেহেতু আমাদেরকে আসলটা বের করতে হবে মুনাফা আসল একশো টাকা হলে আসল একশো টাকা সুতরাং দিয়ে আমরা লিখবো মুনাফা আসল এক টাকা হলে আসল যে কোনো কিছু বের করার জন্য এক টাকাটা বের করে নিতে হবে এবং এক টাকা যে বের হলে যেটার যেটাই বের করতে বলবে পরবর্তীতে এই একের একের মানটা বের সাথে ওইটা গুণ করে দিলেই বের হয়ে যাবে তাহলে একশো ছত্রিশ নিচে চলে আসবে একশো ছত্রিশ উপরে একশো টাকা তাহলে এখন আমার যেহেতু মুনাফা আসল যেটা আছে আমার দশ হাজার দুইশো টাকা এটার আসলটা বের করবে হয়তো কত টাকা যেহেতু বের করতে হবে তার মানে আসলটা বের করতে হবে এই জন্য মুনাফা আসল দশ হাজার দুইশো টাকা হলে আসল তাহলে দশ হাজার দুইশো টাকা যেহেতু আমি বলছিলাম যে একের মানের পরে যেটা হবে এটা গুণ গুণ হইলে উপরে যায় তাহলে উপরে হবে একশো গুণন দশ হাজার দুইশো আর নিচে একশো ছত্রিশ এটা ঠিক থাকবে টাকা এখন উপরেরটা একসাথে গুণ করে দেব তারপরে একশো ছত্রিশ দিয়ে ভাগ দিয়ে দেব উপরেরটা যদি একসাথে গুণ দিই দুইটা শূন্য শুধু এটার সাথে বেড়ে যাবে তাহলে দশ হাজার দুইশো যেটা এটা ঠিক যেহেতু একশো একশোর জন্য দুইটা শূন্য বেড়ে যাবে নিচে একশো ছত্রিশ টাকা এখন একশো ছত্রিশ দিয়ে আমরা যদি ক্যালকুলেটরে বের করি ক্যালকুলেটরে বের করলে আমাদের হয়ে যাবে এখন আমরা ক্যালকুলেটরে দেখে নিই দশ আমাদের মূলত আসছে দশ লাখ বিশ হাজার এটাকে ভাগ দিব একশো ছত্রিশ দিয়ে তাহলে তাহলে সাতশো পঞ্চাশ হচ্ছে আমাদের ক্যালকুলেটরে সাত হাজার পাঁচশো আমি সাতশো পঞ্চাশ বলেছিলাম বলে সাত হাজার পাঁচশো তাহলে আমাদের আসলটা বের হয়ে গেছে অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা চার বছর পরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে তো সুতরাং টাকা তাহলে আমি শ্রেণীর আজকে দ্বিতীয় সমস্যা সমাধান শেষ করলাম আশা করি তোমাদের বুঝে আসবে ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করতে যেন ভুলে না যাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার পরবর্তী ভিডিওগুলি খুব দ্রুত পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে রাখবে তোমার বন্ধু বান্ধবদেরকে এই চ্যানেলটির খবর দেবে সকলকে ধন্যবাদ জানি আমি আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার